আর আমার মেয়ে ফোন করে বারবার, মা তুমি কবে বাড়ি আসবে, কবে বাড়ি আসবে। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আর আমিও আছি, চলছে আর কি। আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে একটা অন্য জায়গা থেকে, নতুন জায়গা থেকে শুরু করছি, কারণ আমি বর্তমান বাপের বাড়িতে যে থাকি, বাপের বাড়িতেও নেই, আমি এসেছি আমার জ্যাঠামশাই বাড়ি। তো এখানে গতকাল এসেছি বিকেলে, আজকে দিনটা আছি, তো এখান থেকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো চলো সারাটা দিন সঙ্গে থাকো, দেখতে থাকো, অবশ্যই পাশে থাকো। যারা চ্যানেলে নতুন আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবে, লাইক শেয়ার কমেন্ট করবে ভিডিওগুলোতে। আর এখন সবাই মিলে আমরা চা মুড়ি খাচ্ছি, কারণ ঘুরতে ঘুরতে ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম। আর এই যে দেখো, চা মুড়ি সঙ্গে একটা কাঁচা লঙ্কা। আর আমার জ্যাঠার বাড়ির সদস্য দেখো, এটা হচ্ছে আমাদের সুইট বৌদি একদম, আর আমার জেঠিমা। তো এখন আমরা সবাই বসে চা খাচ্ছি, তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো সারাটা দিন। তো বন্ধুরা, এদিন ধরে এতটাই বৃষ্টি হচ্ছে যে জামা কাপড় কিছুই শুকাচ্ছে না। তো এগুলো কালকে সব ধোয়া ছিল, আর আজকে একটু সকালে জল খাবার খাওয়ার পরে দেখছি একটু রোদ বার হয়েছে। তো বৌদি বলল তোমাকে যেতে হবে না, আমি জামাকাপড়গুলো উপরে দিয়ে আসি। তো আমি বললাম আমি তো এখন উপরে উঠতে পারি, তো চলো তোমার সঙ্গে আমি যাই। তো বৌদি এসছে আর এই যে জামাকাপড়গুলো সব ছড়িয়ে দিয়েছে, বৌদি দিয়েছে, আর আমি একটু ছাদটা ঘুরে ঘুরে দেখছি। তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। এগুলো সব কুচি কুচি বার হয়েছে, এই জলটা এখান দিয়ে নামে। তো বন্ধুরা, জ্যাঠামশাই বাড়িতে আছি, আর জ্যাঠামশাই বলতে দুঃখের বিষয়, আমার জ্যাঠামশাই মারা গেছে। 5 বছর হবে, 10 বছর হতে যাচ্ছে মারা গেছে। তো জেঠিমা আছে আর দাদা বৌদি আছে, আর এটা হচ্ছে ওদের বাগান, মানে বাড়ির সঙ্গেই ওই যে ঘর পিছনে, আর এটা। তো এখানে এসেছি এখন কচুর শাক তুলতে। কচুর শাক বলতে ঘ্যাটকোল বা খারকোল পাতা যেটা বলা হয়। তো জেঠিমাকে বলছি যে খারকোল পাতা রান্না করতে খাবো, আর এখানে প্রচুর ওদের বাগানে হয়েছে। আর ওখানে জেঠিমা তুলছে এখন। বৌদি রান্না করুক। তো বন্ধুরা দেখো, আজকে আমার বৌদি রান্না খাবো, রান্না করছে এখন চিকেন, আলু ভেজে রেখেছে, আর এই যে দেখো। তো এই উনুনটা দেখো, আমার বাড়িতে যেরকম উনুন আছে একদম সেম টু সেম। বলো বৌদি, মনে কিছু বলো। বৌদির হাতে রান্না খুবই সুন্দর আজকে, আমি অবশ্য আজকে প্রথম খাবো না এই রান্না। কত দূর হলো রান্না দেখি, গন্ধে বেরিয়েছে দারুণ কিন্তু। কেন? তো এটা দেখো খারকোল পাতা, আর আমরা বলি ঘ্যাটকোল। তো এটা রান্না হয়েছে আর এটা দারুণ স্বাদ খেতে। আর এই যে দেখো চিকেন, এখানে পুঁই শাকের সবজি, আর আমরা এই যে সবাই খেতে বসে পড়েছি।
তো চলো আজকে বৌদির হাতে, জেঠিমার হাতে, মানে দুজনেই রান্নাটা করেছে। বৌদি মাংস করেছে আর জেঠিমা খাড়কোল পাতা পুঁই শাকের সবজি সব করেছে। তো চলো এখন খাওয়া দাওয়া আমরা করি। আর দুজনেই খুব ভালো রান্না করে। আমার জেঠির হাতে রান্না তো অনেক আগে খেয়েছি, আর বৌদির হাতেও কালকে খেয়েছি, আজকে খাচ্ছি। খুব মানে খুবই সুন্দর রান্না হয়, মানে এত সুন্দর সুন্দর রান্না দেখে এখন আর মানে অপেক্ষা করা যাবে না, এখন খাওয়াটাই সারি আর কি। দাদা খাবে না এটা খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমরা করাই হয় না, একদিন ওর মা এসেছিল করেছিলাম, কেন না আমাদের বাবু খায়নি বুঝবো। এসব খেলে গায়ে বেতনাটাও ভালো হবে। কালজুরি দিয়েছে না বেটে, এটা খুব ভালো কালজুরি বেটে দিত। আবার মান কচুর পাতাও খুব ভালো লাগে। তোর মা ওলা দাদি করেছিল একদিন। এই আর কিছু দিও না, না 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 না, আমার অত লাল আমাকে তো আমাকে দিতে চাইছে, আমি কেউ বেঁচে নেব। ছেলেটা পেটে মরা হয়েছে, পেটে গিয়েছে জ্বর হয়েছে যদি অসুখ। তো বন্ধুরা, আজ 3 মাসের উপর হয়ে গেল ঘর ছাড়া, মন এতটাই অস্থির হয়ে পড়েছে যে কোথাও গিয়ে শান্তিও পাচ্ছি না আর ভালোও লাগছে না গো। তো যেহেতু রানাঘাট গেছিলাম সেদিন ব্লাড টেস্ট করতে, তো আসার সময় আমার এই জেঠিমার বাড়িতে নেমেছি, জ্যাঠামশাই মারা গেছেন, তো এখানে একদিন আছি। মানে ভাবলাম যে না, দুদিন যদি ঘুরে আসে একটু ভালো লাগবে না, কোথাও গিয়েই শান্তি পাচ্ছি না। আর এটা হচ্ছে আমার দাদার মেয়ে, দেখো পড়াশোনা করছে, তো ওকে দেখে আরও মনে পড়ছে অদ্রিজার কথা, যে আমার মেয়েটাও বাড়িতে ঠিক এইভাবেই আছে, একা একা যায়। তো বন্ধুরা, এখন আমি বাপের বাড়িতে চলে এসেছি। কালকে তো জেঠিমাদের বাড়িতে ছিলাম, আর রাত্রিতে আর সেইভাবে কিছু শেয়ার করা হয়নি। তো কিছুক্ষণ আগে আমি বাড়িতে আসলাম, সকালে খাওয়া দাওয়া করে আসলাম আর কি। মানে কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না। ওখানে ছিলাম, জেঠিমা বললো যে আর থাক, তুই তো বাড়িতে গিয়েও থাকবি, মায়ের বাড়িতে গিয়েও থাকবি, তো আর দুটো একটা দিন থাক, এখানে থেকে যা। কিন্তু মনে যেন কোথাও গিয়ে আমি শান্তি পাচ্ছি না। মনে করছিলাম যে না গিয়ে দুদিন ঘুরে আসি ভালো লাগবে, কি মানে না এখানে শান্তি পাচ্ছি না কোথাও গিয়ে শান্তি পাচ্ছি। মানে মনটা এতটাই চঞ্চল আর মনটা এতটাই মানে এখন অস্থিরতায় ভুগছে যে এখন মনে হচ্ছে যে আমি কখন বাড়িতে যাব। বাড়িতে যাব মানে আমার শ্বশুরবাড়িতে, আমার মেয়ে আছে, আমার হাজবেন্ড আছে। তো আজ 3 মাসের উপর হয়ে গেল, 3 মাসেরও উপর হয়ে গেল আমি বাড়ি ছাড়া, ঘর ছাড়া। তো বাড়িতে থেকে যখন বার হয়েছিলাম তখন তো আর এটা ভেবে বার হইনি যে আমি এতদিন বাড়িতে আসবো না কি এতদিন বাড়িতে থাকবো না, যে না আমি ডাক্তার দেখাতে যাচ্ছি আবার আজকেই বাড়ি চলে আসবো, সেইভাবেই সেদিন বার হয়েছিলাম। কিন্তু আজ 3 মাস হয়ে গেল, 3 মাস পার করে গেল, আমি এখনও পর্যন্ত বাড়িতে পৌঁছাতে পারলাম না। স্বামী সন্তান সবাইকে ছেড়ে, আর আমার মেয়ে তো খুবই ছোট, মেয়েটাকে আজ এত মাস ছেড়ে, মেয়েটা চলছে পরীক্ষা এখন, আর আমার মেয়ে ফোন করে বারবার, মা তুমি কবে বাড়ি আসবে, কবে বাড়ি আসবে। আমি আর থাকতেও পারছি না এইভাবে, এখন মনে হচ্ছে আমার সমস্যা তো আমার কোনোদিনই পিছু ছাড়বে না, সমস্যা আরও মানে বেড়ে গেল। এক যদি মারা যেতাম ঠিক ছিল, সবাই একদিন ভুলে যেত,
কিন্তু এইভাবে জীবনযাপন করা, এইভাবে বেঁচে থাকা আমার মানে কঠিন। মানে আগামী জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আমার মানে বাঁচার জন্য জীবনের সঙ্গে লড়াই করেই যেতে হবে। তো তবু আমি এখন বর্তমান চাই আমি আমার মানে বাড়িতে যেতে, আমার স্বামী সন্তানের কাছে যেতে। আমি আর মানে কেড়ে উঠছি না, কোথাও ভালো লাগছে না আমার। তো মাকে বলছি যে আমি আর দুই একদিনের মধ্যে আমি বাড়ি যাবো, আমি আর থাকতে পারছি না এখন। আমার এখন মনে হচ্ছে যে মানে চাই নিজের স্বামীর ঘরটাই তো আমাদের মানে নিজেদের ঘরেই ধরা হয় যে এটাই যে না, ওটাই আমার এখন বর্তমান নিজের বাড়ি। সেখানে আমি নিজের বাড়িতে যাব, নিজের স্বামী সন্তান নিয়ে আমার সংসার আছে। আমি আমার সংসারে আবারও ব্যস্ত থাকব, ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটবে, সুখ দুঃখ হাসি সব কিছুই তো আছে, সব কিছুর সঙ্গে আবারও সেইভাবে দিন কাটাবো। তো সেই সব নিয়েই মন খুবই অস্থির হয়ে পড়েছে, মানে আর কোথাও ভালো লাগছে না আমার। তো যাই হোক চলো, আর এখন কিছু বলতেও পারছি না। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, সকালে ভালো থেকো, সুস্থ থাকো, আবারও দেখাবে নেক্সট ভিডিওর সাথে। কত করে চলো, টাটা।